হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার শো। আমি রিয়া। আর আজকে আমি তোমাদের গার্লিক মাটন রেসিপি দেখাবো। গার্লিক মাটন রেসিপিটা আজকে আমার মা বানাচ্ছে, আর বলতে পারো মায়ের থেকে আজকে আমি শিখছি, অ্যাকচুয়ালি লার্ন করছি। তো মাটন রান্না আসলে আমি আগে কখনো করিনি, তো আজকে তোমাদের জন্যই বলতে পারো। আর আমার নিজেরও, আমি নিজে ভীষণ রান্না করতে ভালোবাসি, আর আস্তে আস্তে আমি অনেক কিছু, আর মাটনটা অ্যাকচুয়ালি আমি আগে কখনো করিনি, তো আজকে একটু ট্রাই করছি। তো মা অ্যাকচুয়ালি মাই করছে, আমি তার মায়ের পাশে মায়ের থেকে শিখবো, আর তোমাদেরকে তার সাথে বলে দেবো গার্লিক মাটনের রেসিপিটা। কারণ এই রেসিপিটা বলে বোঝাতে পারবো না, এতটাই টেস্টি, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আর অবশ্যই তোমাদের করে যদি যখন করে খাবে, অবশ্যই তোমরা, তোমাদের খুব ভালো লাগবে। তো চলো রেসিপিটা স্টার্ট করি। প্রথমে আমাদেরকে করতে হবে, আমরা প্রয়োজন পরিমাণে আলু নিয়ে নিলাম, আলু ভাজতে দিলাম। তোমরা পরিমাণ অনুযায়ী, তোমাদের অ্যাজ ইউ ওয়ান্ট তোমরা নিতে পারো। এবারে আলুগুলো ভাজা ভাজা করে নিয়ে, ভালো করে ভাজা হয়ে গেছে, ভেজে আমি তুলে নিচ্ছি। এরপর আমি তেল গরম করে এর মধ্যে বে লিভস অর্থাৎ তেজপাতা, গোটা এলাইচ, লবঙ্গ এবং দারচিনি দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে মশলা ফোড়নটাকে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এর মধ্যে দুটো বড় বড় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর ভালো করে পেঁয়াজ কুচিগুলো ভালো করে, যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন হচ্ছে ততক্ষণ ভাজতে হবে। তো ভেজে নিচ্ছি, যতক্ষণ না ব্রাউন হচ্ছে ততক্ষণ ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এরপরে আমরা যেটা দেবো, জিঞ্জার গার্লিক অনিয়ন পেস্ট অর্থাৎ আদা রসুন পেঁয়াজ বাটা, এটা অবশ্যই বেশি লাগবে যেহেতু মাটন। এরপরে আমি দিয়ে দিচ্ছি সল্ট টু টেস্ট অর্থাৎ পরিমাণ অনুযায়ী, স্বাদ অনুযায়ী লবণ, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে টিউমারিক পাউডার অর্থাৎ হলুদ গুঁড়ো। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দুটো বড় বড় টমেটো কুচি দিয়ে দিলাম। এরপর আমাদের আগে থেকে মাটন আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে ম্যারিনেট করা ছিল 500 গ্রাম মাটন, সেটাও দিয়ে দিলাম। এরপর ভালো করে আমাদের মাটন কষিয়ে নিতে হবে। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, একটা দারুণ স্মেল এসছে, খুব সুন্দর একটা স্মেল এসছে। এরপরে আমি এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে ড্রাই চিলি পেস্ট অর্থাৎ শুকনো লঙ্কা বাটা। শুকনো লঙ্কা বাটা তোমরা এটা পরিমাণ অনুযায়ী দেবে, যতটা ঝাল তোমরা চাও। এরপর শুকনো লঙ্কা ড্রাই চিলি পেস্ট দেওয়ার পর ভালো করে মাটনটাকে আমরা কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর এরপর আগে থেকে ভাজা আলুগুলো আমরা মাটনের মধ্যে অ্যাড করে দেবো। এরপর ভালো করে মাটনটা কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ মাটনের আলাদা ড্রাই চিলি পেস্ট দেওয়ার ফলে একটা আলাদাই কালার এসেছে, কালারটা খুব সুন্দর এসছে, আর একটা আলাদা খুব সুন্দর স্মেল ছাড়ছে। তো এরপরে মাটনটা আরো ভালোভাবে কষাবো। এবার অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো, যাতে মাটনের কালারটা একটু দারুণ আসে, আর চিনি কালারটা খুব গাঢ় করে এবং বজায় রাখে, তাই জন্য অল্প পরিমাণে চিনি দিয়ে দেব। এরপর পুনরায় আবার মাটনটাকে কষিয়ে নেব।
এরপর আগে থেকে আমি গরম জল করতে দিয়েছি 4 কাপ মতন। 4 কাপ গরম জল আমি দিয়ে দেব। এরপর আমি ড্রাই চিলি পেস্ট যখন করেছিলাম ওর মধ্যে একটু জল দিয়ে গুলে রেখেছিলাম, সেই মশলার জলটাও দিয়ে দেবো। একটা আলাদাই কালার এসছে দেখতে পাচ্ছ, একটা খুব সুন্দর কালার এসছে, একটা দারুণ স্মেল ছাড়ছে আর খেতেও হবে দারুণ। এরপর আমি যেটা দেব, 2 গোটা পরিষ্কার করা গার্লিক। তো এটা দেওয়ার পর আমাদের গার্লিক মাটন রেসিপি অলমোস্ট রেডি। এরপর 30 মিনিট রেখে আমাদের মাটন অ্যান্ড গার্লিক আমরা সার্ভ করব। তো গার্লিক মাটন রেসিপিটা খুব ইজি, তোমরা দেখতেই পাচ্ছ কত ইজিলি আমরা করে নিলাম, আর গার্লিক মাটন রেসিপিটা খুব সুন্দর টেস্টি। তো এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নিও তোমরা, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানাও তোমাদের বানিয়ে করে কেমন লাগলো। আর অবশ্যই তোমাদের কোনো রিকোয়েস্টিং ভিডিও থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এছাড়া আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম ভিডিও আমি তোমাদের জন্য প্রচুর পরিমাণে বানাই। আর আপাতত পরের ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।